হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমি আজকে তোমাদেরকে শেয়ার করতে চলেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও, ঠিক আছে? তো গাইস, আজকে যাচ্ছিলাম একটু শপিংয়ে, তা কোথায় যাচ্ছি ঠিক আছে আর কী কী কিনতে আছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সবাই সঙ্গে থেকো, ভিডিওটা স্কিপ না করো। সো গাইস, আজকে এসেছিলাম একটা মার্বেলের দোকানে, ঠিক আছে? তো মার্বেল টাইলস, তো তোমাদেরকে বলেই রেখেছিলাম যে আমাদের তো একটু বাড়ি হচ্ছে, মানে আমরা অন্য এক জায়গায় শিফট হয়ে যাব, তো সে কারণেই হচ্ছে গিয়ে তো সেই জায়গাটা, সেই রুমটার জন্য আমরা টাইলস বসাবো, ঠিক আছে? মার্বেল নয়, টাইলসটা অনেক বেশি সুন্দর, ঠিক আছে? আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তো টাইলসই আমরা বসাবো, ঠিক আছে? আর সে কারণে টাইলস একটু দেখতেছিলাম একটা দোকানে, তো অনেক ধরনের টাইলস দেখাচ্ছিল। আমি চেয়েছিলাম একটু ডিজাইন করা, মানে ফ্লোরে, মানে টাইলসের ওপরে মানে একটু ডিজাইন করা, কাচের কাজ টাচ করা, ঠিক আছে? তো এই দোকানটাতে অনেক ধরনের টাইলস দেখিয়েছে, ঠিক আছে? তো গাইস, এই কালো কালোর ওপরে যে এই পাতা পাতা যে টাইলসটা, এটা মোটামুটি পছন্দ হয়েছিল, কিন্তু এখানে যেটা হচ্ছে কি, কালো মানে কালো দিকটা একটু বেশি রয়েছে, মানে পুরোপুরি যদি একটু পাতা হতো বা অন্য কিছু হতো তাহলে, বা অন্য কালারের ওপর হতো, তাহলে অনেকটা বেশি ভালো লাগতো। আর এই দোকানে মোটামুটি যেই টাইলসগুলো দেখেছি সবই সাদার মধ্যে, ঠিক আছে? তো আমরা মোটামুটি মানে পুরোপুরি সাদার মধ্যে নিতে চাচ্ছিলাম না, একটু মানে অন্য রকম টাইপের চেয়েছিলাম, তো সেরকম এখানে পাচ্ছিলাম না, মানে ধরো ফুল বা অন্য কিছু, বুঝতেই পারছো, ঠিক আছে? সো গাইস, এখানে অনেক রকমভাবে দেখাচ্ছিল, অনেক ধরনের টাইলস দেখেছিল, মানে এক একটা মানে যেরকম দাম হয়, মানে এক একটা স্কোয়ার ফুট হিসাবে দাম হয়, ঠিক আছে? তো তো সেই হিসাবে আমাদেরকে দেখাচ্ছিল তো কোনটা বেশি ভালো লাগছে। তো আমাদের এই যেমন বরফিটা অনেক এর বাড়িতে দেখেছি, মানে আমরা একটু অন্যরকম, মানে একটু আনকমন কিছু দেখতে চেয়েছিলাম, বাট এখানে কীরকম কিছু সেরকম একটা ভালো লাগলো না, কিন্তু টাইলসের কালেকশানগুলো মোটামুটি খারাপ না, ভালোই। আর আমরা তো মানে অনেক মানে আরেকটা তার আগে একটা দোকানে দেখেছিলাম, বাট সেই দোকানেও আমাদের মোটামুটি অতটা টাইলসগুলো পছন্দ হচ্ছিলো না, আর সেই দোকানে যেহেতু ভিডিও করাটা অ্যালাউ ছিল না, তো সেই কারণে আমরা ভিডিওটা করতে পারিনি, ঠিক আছে? তো এই দাদা যাই হোক বললো যে ভিডিও করা অ্যালাউ আছে, তো আমরা জাস্ট ভিডিওটা করছিলাম আর টাইলসগুলো দেখছিলাম, আর খুব সুন্দর, মানে মোটামুটি টাইলসগুলো ভালোই ছিল, সেরকম একটা পছন্দ হলো না। যাই হোক, আমরা তো মানে সো গাইস, পরে আমরা অন্য আরেকটা দোকানে এসেছিলাম, তো সেই দোকানটাতে দেখো আমাদের এই দুটো ফ্লোরে পাতার যে টাইলসগুলো, এগুলো খুব সুন্দর পছন্দ হয়েছিল, ঠিক আছে? তো এই টাইলস দেখো, কলা পাতা একটা ডিজাইন জাস্ট অসাধারণ লাগছিল, ওই দোকানেও দেখেছিলাম কিন্তু এইরকম টাইপের পাতাটা দেখিনি। যাই, আর এটা ছিল ফুলের ওপর, ঠিক আছে? সাদার মধ্যে ফুল, আর অন্য তোমাদের আরেকটা দেখাচ্ছে ডিজাইন, দেখো এটা হচ্ছে ব্লুর মধ্যে বরফি, ঠিক আছে? তো গাইস, মানে এগুলো আমার খুব ভালো লেগেছিলো। তো এছাড়াও এই দোকানে অনেক মানে সুন্দর সুন্দর টাইলস রয়েছে, মানে আমাদের যেহেতু তিন ধরনের টাইলসের প্রয়োজন, মানে এগুলো ফ্লোরের টাইলস, মানে নিচে পাতা ফ্লোর টাইলস, ঠিক আছে? তো সেই জন্য আমাদের এই টাইলসগুলোই পছন্দ হয়েছে, মোটামুটি আমরা এগুলো সিলেকশন করে নিয়েছি। যখন আমাদের পুরোপুরি বাড়িটা হয়ে যাবে, মানে পুরোটা হয়ে যাবে, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব হোম ট্যুরটা কেমন হয়েছে আমার কালেকশনটা, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, কীরকম হয়েছে আমার মানে টাইলসের ডিজাইনটা যেগুলো সিলেক্ট করেছিলাম মানে আমাদের ঘরের জন্য। আই হোপ তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে? তো আমার কাছে তো এই দুটোই বেস্ট লেগেছিলো, ঠিক আছে? তো এই তিনটে ডিজাইন বেস্ট লেগেছে, অবশ্যই কমেন্টে জানিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং শেয়ার করো, অবশ্যই অবশ্যই।